হ্যালো সবাইকে, ওয়েলকাম টু নিউ ভিডিওতে। সো এই ভিডিওতে শেয়ার করব আইকন ডিজাইন করে কিভাবে প্রতি মাসে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট করবেন, ইন ডিটেলস দেখিয়ে দিব। বাট প্রথমেই আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন অলমোস্ট $24 আর্নিং হয়েছে। বাট এইখানে আমি খুব বেশি একটা সময় স্পেন্ড করি নাই। আপনারা যত বেশি সময় দিবেন, যত বেশি সময় দিয়ে আইকন ডিজাইন ক্রিয়েট করতে পারবেন এবং পাবলিশ করবেন, তত বেশি আর্নিং হবে, কারণ এটা হচ্ছে প্যাসিভ ইনকাম সাইট। আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি রেগুলার কাজ করেন তাহলে প্রতি মাসে মিনিমাম আপনারা $150 ইনকাম করতে পারবেন। তো সম্পূর্ণ আপনার উপর যে আপনি এখানে কী পরিমাণ সময় দিয়ে আইকন ক্রিয়েট করে পাবলিশ করবেন এবং কী পরিমাণ আর্নিং করতে চাচ্ছেন। ওভারঅল হচ্ছে আপনারা যত বেশি সময় নিয়ে কাজ করবেন তত বেশি আর্নিং হবে। এবং পরবর্তীতে হচ্ছে আইকন ডিজাইন করে ইনকাম করার জন্য তিনটা বেস্ট প্ল্যাটফর্ম রয়েছে বা মার্কেট প্লেস রয়েছে। প্রথমটা হচ্ছে দ্য নাউন প্রজেক্ট, এবং সেকেন্ড হচ্ছে ফ্ল্যাট আইকন, এবং থার্ড হচ্ছে আইকন ফাইন্ডার। বাট স্পেশালি এই ভিডিওতে আমি শেয়ার করব দ্য নাউন প্রজেক্ট থেকে আপনারা কীভাবে আইকন ডিজাইন করে আর্নিং করবেন। এবং স্পেশালি হচ্ছে আমি প্রিভিয়াসলি একটা ভিডিও মেক করেছিলাম আইকন ডিজাইন করে ইনকাম, এই ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করেছি। তো অবশ্যই আপনারা প্রথমে এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে ভালো একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। বাট এগেইন ভিডিওটা মেক করার মূল কারণ হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করছেন আরও ইন ডিটেলসে ভিডিও মেক করার জন্য, দেখছি আমি এগেইন দ্য নাউন প্রজেক্ট নিয়ে ডিপলি আলোচনা করব। সো ডেফিনেটলি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন। এবং ফ্ল্যাট আইকন বলেন, আইকন ফান্ডার বলেন, এই সমস্ত ওয়েবসাইট নিয়ে বা এই সমস্ত ওয়েবসাইটে কীভাবে আইকন ডিজাইন করে ইনকাম করতে হয় এই বিষয়ে যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। প্লাস হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইভেন আপনারা সবাই জানেন যে আইকনের আসলে কী পরিমাণ চাহিদা রয়েছে। শুধুমাত্র আইকন ডিজাইন করে বা আইকন গ্রাফি করে আপনি প্রতি মাসে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। এই ধরনের আইকন খুব ইজিলি ক্রিয়েট করা যায়, এই প্রসেসগুলো দেখিয়ে দিব। বাট মেইন ফোকাস হচ্ছে দ্য নাউন প্রজেক্টে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে আইকন ডিজাইন করার পর আপলোড করতে হবে, আপলোড প্রসেস কী, এভরিথিং এই ভিডিওতে শেয়ার করব। তার মূল কারণ হচ্ছে ফ্ল্যাট আইকন বা আইকন ফাইন্ডারের তুলনায় দ্য নাউন প্রজেক্টে আপনি খুব সহজেই আর্নিং করতে পারবেন। দ্যাটস ওয়াই স্পেশালি দ্য নাউন প্রজেক্ট নিয়ে ভিডিও মেক করা। ওকে, তো প্রথমে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য প্রথমেই নতুন একটা ট্যাব নিয়ে সার্চ করবেন, দ্য নাউন প্রজেক্ট কন্ট্রিবিউটর, দেন এন্টার বাটন হিট করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড হচ্ছে জয়েন। তো আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই জয়েন অপশনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আসবে। প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, দ্যাটস ওয়াই আমি আর এগেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না। অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয় ডেফিনেটলি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ড্যাশবোর্ডটা ঠিক এরকম থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আইকন অ্যান্ড ফটোজ ফর এভরিথিং। স্পেশালি হচ্ছে দ্য নাউন প্রজেক্টে আপনি আইকন সাবমিট করতে পারবেন, প্লাস হচ্ছে ফটো সাবমিট করে ইনকাম করতে পারবেন। বাট মাইন্ড ইট, আপনি কোনো ধরনের এআই টুলস দিয়ে ইমেজ অথবা আইকন যদি ক্রিয়েট করে এখানে আপলোড করেন তাহলে সেটা কখনোই অ্যাপ্রুভ হবে না। সো ডেফিনেটলি আপনাদের এনশিওর করতে হবে আপনি কেন আইকন অথবা ফটো যাই কিছু আপলোড করেন না কেন, সম্পূর্ণ নিজে থেকে ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার আইকন অথবা ইমেজগুলো রিজেক্ট করে দিবে। তো আমি জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করব, দেন দেখতে পাচ্ছেন সাবমিট আইকন অ্যান্ড হচ্ছে সাবমিট ফটো। তো আমি সাবমিট আইকন এখানে একটা ক্লিক করব, যেহেতু আমি আইকন ক্রিয়েট করে এখানে আপলোড করে দেখিয়ে দিব। দেন মূল বিষয় হচ্ছে এখানে কিছু ইনস্ট্রাকশন আপনি দেখতে পাচ্ছেন, কুইক অ্যান্ড ইজি। বাট এই অপশনগুলো আমাদের দরকার নেই, আমাদের যে বিষয়টা পড়তে হবে বা ডেফিনেটলি ফলো করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েটর হ্যান্ডবুক। তো আপনি এখানে ক্লিক করে নতুন একটা ট্যাবে ওপেন করবেন, কারণ এইটা সম্পূর্ণ ফলো করে আমাদের আইকনগুলো কিন্তু আপলোড করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হাউ টু সাবমিট আইকন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। অবশ্যই কিন্তু আপনাদের এই হ্যান্ডবুক পড়তে হবে বা এটাকে ফলো করতে হবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। যদিও ভিডিওটা লং হয় ডেফিনেটলি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। আপনি দ্য নাউন প্রজেক্টে যদি আইকন ডিজাইন করতে চান বা আইকন পাবলিশ করতে চান অবশ্যই কিছু ইনস্ট্রাকশন বা গাইডলাইন মেনে আমাদের কাজ করতে হবে। এই প্রত্যেকটা গাইডলাইন কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে 100 পিক্সেল বা 100 পিক্সেল আর্টবোর্ড ইন এডোবি ইলাস্ট্রেটর।
অর ডিজাইন সফটওয়্যার অফ ইউর চয়েস। তো আমাদের দ্য নাউন প্রজেক্টে আইকন পাবলিশ করার জন্য অবশ্যই ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের আর্টবোর্ড নিতে হবে, সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনি আইকন ডিজাইন করতে পারেন অথবা আদার যে কোনো গ্রাফিক্স রিলেট সফটওয়্যার দিয়ে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর দেওয়া। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ভালো বুঝেন তাহলে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনি আইকন ডিজাইন করতে পারবেন। ইভেন আপনারা যদি ফিগমা সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে ফিগমা দিয়ে আপনি খুব সহজেই আইকন ডিজাইন করতে পারবেন। বাট আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমাদের মূল কাজ হবে 100 পিক্সেল বা 100 পিক্সেল দিয়ে একটা আর্টবোর্ড ক্রিয়েট করা। দেন হচ্ছে মেক ইউর আইকন এ ট্রু ব্ল্যাক বাই ইউজিং হ্যাক্স কোড, এবং এখানে একটা কোড দেওয়া রয়েছে। তো এটার মানে হচ্ছে আপনি যদি দ্য নাউন প্রজেক্টে আইকন ডিজাইন করে আপলোড করতে চান অবশ্যই আপনার আইকনটা সম্পূর্ণ ব্ল্যাক হতে হবে। এবং এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পিওর ব্ল্যাক বা ট্রু ব্ল্যাক। এই কোডটা ব্যবহার করে আপনার কালারটা অ্যাপ্লাই করতে হবে, সম্পূর্ণ কালারটা কিন্তু ব্ল্যাক হবে। এবং দেখতে পাচ্ছেন ইফ ইউজিং স্ট্রোক ইন ইউর ডিজাইন কনভার্ট টু কম্পাউন্ড পাথ ওয়ান্স কমপ্লিট। তো এটার মানে বোঝানো হচ্ছে আপনার আইকন ডিজাইন ক্রিয়েট করার সময় যদি কোনো ধরনের স্ট্রোক ব্যবহার করে থাকেন তাহলে সেটা পরবর্তীতে অবশ্যই কনভার্ট করে কম্পাউন্ড পাতে কমপ্লিট করতে হবে। আপনি যদি স্ট্রোক দিয়ে আইকন ডিজাইন করেন এবং দ্য নাউন প্রজেক্টে আপলোড করেন তাহলে সেটা কখনোই অ্যাপ্রুভ হবে না। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, বাট ভিডিওটা দেখতে থাকেন। ওকে, সো পরবর্তীতে দেখতে পাচ্ছেন মার্জ ওয়াল শেপ ইউজিং দ্য ইউনাইট টুল সামটাইমস কল অ্যাড টু শেপ এরিয়া, এই বিষয়টা আমি দেখিয়ে দিব। দেন হচ্ছে আনগ্রুপ শেপ ইন ইউর আইকন অ্যান্ড ইউজ কম্পাউন্ড পাথ। তো আপনি যে আইকনটা ডিজাইন করবেন সেখানে কোনো ধরনের গ্রুপ রাখা যাবে না, অবশ্যই আনগ্রুপ করতে হবে। দেন দেখতে পাচ্ছেন হরিজন্টালি আমাদের আইকন ডিজাইন করতে হবে অথবা ভার্টিক্যাল, আপনি যেভাবেই ক্রিয়েট করেন না কেন অবশ্যই সেন্টারে থাকতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এসবিজেড ফরম্যাট, আমাদের আইকনগুলো অবশ্যই এসবিজেড ফরম্যাটে সেভ করতে হবে। দেন নাউন প্রজেক্টে আপলোড করতে হবে তাহলে সেটা প্রপারভাবে অ্যাপ্রুভ হবে। দেন নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ইউর আইকন, কীভাবে আইকন আপলোড করতে হবে, এই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। বাট আমাদের মূল বিষয় হচ্ছে আমরা যেহেতু দ্য নাউন প্রজেক্টে আইকন ডিজাইন করে আপলোড করব, মাস্ট বি আমাদের আইকন ডিজাইন ক্রিয়েট করার সময় মনে রাখতে হবে প্রত্যেকটা আইকন অবশ্যই সম্পূর্ণ ব্ল্যাক হতে হবে। অন্য কোনো কালার যদি আপনি ইউজ করেন তাহলে সেটা অ্যাপ্রুভ হবে না। এই বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বিষয়টা আরও ক্লিয়ারিফাই হয়ে যাবেন। ওকে, তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে আসব এবং আমি আগে থেকে কিছু ডিজাইন এখানে ক্রিয়েট করে রেখেছি, সরি আইকন ক্রিয়েট করে রেখেছি যাতে ভিডিওটা লং না হয়। বাট আইকন ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের ফাইল অপশনে ক্লিক করতে হবে, দেন নিউ অপশনে ক্লিক করতে হবে। নিউ অপশনে ক্লিক করার পর অবশ্যই আমরা এখান থেকে ওয়াইড 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল দিয়ে দিব। দেন হচ্ছে কালার মোড, এখান থেকে অবশ্যই RGB কালার মোড থাকবে। দেন হচ্ছে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। আমি এগেন দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি ইনস্ট্রাকশন ভালোভাবে দেখতে পাচ্ছেন, যেমনটা দেখতে পাচ্ছেন 100 পিক্সেল বাই 100 পিক্সেল আমাদের আর্টবোর্ড নিতে হবে। দেখছই কিন্তু আমি এখান থেকে 100 বাই 100 নিলাম। দেন হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, তাহলে 100 বাই 100 পিক্সেলে আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখানে যে কোনো আইকন ক্রিয়েট করতে পারবেন, বাট আইকন ক্রিয়েট করার জন্য অবশ্যই সম্পূর্ণ ব্ল্যাক রাখতে হবে কালার। অন্য কোনো কালার যদি ব্যবহার করেন তাহলে সেটা কখনোই অ্যাপ্রুভ হবে না, সাথে সাথে রিজেক্ট করে দেবে। তো আমি এখান থেকে একটা আইকন ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে যেহেতু আগে থেকেই আইকন ক্রিয়েট করা রয়েছে তো জাস্ট আমি আপনাদের সিম্পলি বুঝিয়ে দিচ্ছি, এখানে চলে আসলাম। দেন আমি অবশ্যই এখান থেকে এটাকে অ্যালাইনমেন্ট করে নিব, সেন্টার করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা আইকন ক্রিয়েট হয়ে গেছে, অথবা এক্সাম্পল হিসাবে ধরেন আপনি এই আইকনটা ডিজাইন করেছেন। তো এখানে আমাদের মূল বিষয়গুলো ফোকাস করতে হবে, আপনি যে কালারটা নিয়েছেন সেই কালারটা সম্পূর্ণ ব্ল্যাক কিনা। আমি যদি এটার মধ্যে রাইট ক্লিক করি এবং এটাকে অবশ্যই আমাদের আনগ্রুপ করতে হবে, কোনো ধরনের গ্রুপ রেখে যদি আপনি আপলোড করেন সেটা কখনোই হবে না, অবশ্যই প্রত্যেকটা লেয়ার বা প্রত্যেকটা ভেক্টর আনগ্রুপ অবস্থায় থাকতে হবে। তো আমি এখান থেকে প্রথমেই আনগ্রুপ করে নিচ্ছি। দেন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যে কালার ইউজ করবো সেটা অরিজিনালি ব্ল্যাক কালার ইউজ করতে হবে। তো আমি এখানে ক্লিক করে ডাবল ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালার ইউজ করা না, কারণ এখানে কোড দেখতে পাচ্ছেন 2x2। তো আমি যদি ইনস্ট্রাকশনে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন একদম প্রো ব্ল্যাক ইউজ করতে হবে, যেটা 0x0। ওকে,
তো আমি এখানে চলে আসলাম। তো এখান থেকে আমি ড্র্যাগ করে সম্পূর্ণ ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার কালার কোড কিন্তু 00, দ্যাটস মিন এটা সম্পূর্ণ ব্ল্যাক। তো আমি ওকে অপশনে ক্লিক করলাম। দেন হচ্ছে ঠিক সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্রোক ব্যবহার করা হয়েছে। তো আমি এখানে ক্লিক করে অবশ্যই এটাকে সম্পূর্ণ ব্ল্যাকে কনভার্ট করে নিব। বাট মূল বিষয় হচ্ছে আপনি যদি স্ট্রোক ব্যবহার করেন অবশ্যই স্ট্রোকটাকে কনভার্ট করে নিতে হবে। আপনি আইকন ডিজাইন ক্রিয়েট করার সময় স্ট্রোক নিতে পারেন, বাট আইকন সম্পূর্ণভাবে কমপ্লিট করার পর অবশ্যই আমাদের স্ট্রোকটাকে পরবর্তীতে কনভার্ট করে নিতে হবে। ইভেন প্রত্যেকটা পাথ কিন্তু আমাদের কম্পাউন্ড পাথ নিতে হবে, যেমন এটা একটা শেপ দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ এটাকে সিলেক্ট করে দিলাম, কারণ ইনস্ট্রাকশনে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে যে আমরা কনভার্ট করে কম্পাউন্ড পাথে রূপান্তর করতে হবে। দেন দেখতে পাচ্ছেন স্ট্রোক, আপনার আইকনে যদি কোনো ধরনের স্ট্রোক থাকে অবশ্যই সেটাকে কনভার্ট করে কম্পাউন্ড পাথে করতে হবে। তো আমি এখানে চলে আসব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বর্তমানে একটা স্ট্রোক ব্যবহার করা হয়েছে। তো এটাকে যদি আপনি কম্পাউন্ড পাথে রূপান্তর করতে চান, প্রথমে এটাকে সিলেক্ট করবেন, স্ট্রোককে আপনি সিলেক্ট করবেন, দেন হচ্ছে অবজেক্টে চলে আসবেন। এখান থেকে আপনি পাথ অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে আউটলাইন স্ট্রোক এখানে একটা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রোক কিন্তু কনভার্ট হয়ে এখানে ফিল চলে এসেছে, আগে কিন্তু স্ট্রোক ছিল। আমি এগেন দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। এখন যদি আমি এটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফিলটা ক্রস রয়েছে, এখানে স্ট্রোক অন রয়েছে। তো অবশ্যই আমাদের স্ট্রোককে কনভার্ট করে কম্পাউন্ড পাথে করতে হবে, তার জন্য আপনি স্ট্রোকটাকে সিলেক্ট করবেন, দেন অবজেক্টে ক্লিক করবেন, দেন হচ্ছে পাথ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আউটলাইন স্ট্রোক এটার মধ্যে ক্লিক করবেন। এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হয়েছে। দেন হচ্ছে আপনি এটার মধ্যে ক্লিক করে কালার মোডটা চেঞ্জ করে নেবেন। এগেন এখান থেকে পিওর ব্ল্যাক সিলেক্ট করবেন, 00 আমি পিওর ব্ল্যাক সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে দিলাম। বাট এখানে আরও একটা মিস্টেক রয়েছে, সেটা হচ্ছে আমার এই আইকন ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের আইকন দেওয়া রয়েছে বা লাভ আইকন দেওয়া রয়েছে। তো আপনার আইকনে যদি কোনো ধরনের হোয়াইট অথবা অন্য যে কোনো কালার ইউজ করেন সেটা কখনোই অ্যাপ্রুভ হবে না। আপনি যে কোনো আইকন ক্রিয়েট করতে পারেন, বাট সম্পূর্ণ আইকনটা কিন্তু ব্ল্যাক থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এই ডিজাইনটা বা আইকনটা অ্যাপ্রুভ হবে না। আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, যেমন আমি যদি এখন এটাকে এক্সপোর্ট করি, ফাইল অপশনে ক্লিক করব, দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজ এখানে একটা ক্লিক করব। ওকে, তো আমি এখান থেকে নেম দিয়ে দিলাম এবং অবশ্যই অ্যাজ বিজেটে সেভ করতে হবে। তো এখান থেকে অ্যাজ বিজেট এটা সিলেক্ট করে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। তো আমি এক্সপোর্টে ক্লিক করে নিলাম এবং ওকে অপশনে ক্লিক করলাম। দেন হচ্ছে আমি যদি এখন আমার ওয়েবসাইটে চলে আসি এবং আপলোড করে আপনাদের বিষয়টা দেখিয়ে দিই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। স্টার্ট আপলোডে ক্লিক করবেন, স্টার্ট আপলোডে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন, ইভেন এইখানে কিন্তু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন যে অবশ্যই অ্যাজ বিজেট ফরম্যাটে সেভ করতে হবে, প্রত্যেকটা আইকন সম্পূর্ণ ব্ল্যাক করতে হবে এবং সাইজ আপনি সর্বোচ্চ 100x100 পিক্সেল নিতে পারবেন এবং প্রত্যেকটা আইকনের মধ্যে যদি কোনো ধরনের গ্রুপ থাকে সেটাকে আনগ্রুপ করে নিতে হবে। তো আমি আপলোড আইকনে ক্লিক করব। আপলোড আইকনে ক্লিক করার পর আপনার সামনে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইকন অ্যান্ড হচ্ছে অ্যাসেট। তো আমরা যেহেতু নিজে থেকে আইকন ক্রিয়েট করব, দ্যাটস ওয়াই ইন্ডিভিজুয়াল আইকন এটা সিলেক্ট করে দিব। এটার মধ্যে ক্লিক করার পর আপনি ড্রপ অ্যাজ বিজেট হেয়ার এখানে ক্লিক করে আপনার আইকনটা জাস্ট এখানে আপলোড করবেন। তো আমি ক্লিক করে আপলোড করে দিচ্ছি। তো আমার আইকনটা এখান থেকে ওপেন করলাম, ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্টস সিএসএস ফাইল দ্যাট আর নট ব্ল্যাক। আমি আপনাদের প্রথমেই বলেছি আপনার আইকনে যদি ব্ল্যাক কালার ছাড়া অন্য কোনো কালার ইউজ করেন তাহলে সেটা কখনোই অ্যাপ্রুভ হবে না, দ্যাটস ওয়াই কিন্তু এখানে এরর দেখাচ্ছে। তো আমি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার পর আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসব। দেন হচ্ছে অবশ্যই আমরা এই হোয়াইট কালারটাকে সম্পূর্ণ ব্ল্যাকে কনভার্ট করতে হবে। আশা করি এখন বুঝতে পারছেন যে আপনার আইকনে যদি ব্ল্যাক কালার ছাড়া অন্য কোনো কালার ইউজ করেন তাহলে সেটা কখনোই অ্যাপ্রুভ হবে না। প্লাস হচ্ছে আপনি যদি কোনো ধরনের স্ট্রোক ব্যবহার করেন তাহলে স্ট্রোকটাকে কনভার্ট করে কম্পাউন্ড পাতে রূপান্তর করতে হবে। প্লাস হচ্ছে আপনি যদি কোনো ধরনের শেপ নেন অথবা ব্যাকটোন নেন অথবা পাত নেন, আপনি যাই কিছু করেন না কেন, আইকন সম্পূর্ণ ডিজাইন করার পর অবশ্যই কম্পাউন্ড পাতে রূপান্তর করতে হবে এবং অবশ্যই চেক করে নেবেন আপনি যে কালারটা ব্যবহার করেছেন সেটা 00 সম্পূর্ণ পিওর ব্ল্যাক ব্যবহার করেছেন কিনা। ওকে,
যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে হোয়াইট কালারটাকে ব্ল্যাকে কনভার্ট করে নিয়েছি। দেন হচ্ছে আপনি ফাইল অপশনে ক্লিক করবেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আপনি যে কোনো একটা নেম সিলেক্ট করে দিবেন, অবশ্যই এখান থেকে এসবিজেড এটা সিলেক্ট করবেন, এবং এখান থেকে ইউজ আর্টবোর্ড এটা আপনি সিলেক্ট করলেও সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা হবে না। দেন হচ্ছে আপনি এক্সপোর্ট করে নেবেন, তো আমি এখান থেকে নেম দিয়ে দিচ্ছি, এক্সপোর্ট অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন বা এক্সপোর্ট করে নেবেন, ওকে অপশনে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনি ওয়েবসাইটে চলে আসবেন এবং এখন আপনার ফাইলটাকে এখানে আপলোড করবেন, ওপেন অপশনে ক্লিক করলাম এবং এখন দেখতে পাচ্ছেন আমার আইকনটা কিন্তু প্রপারভাবে এখানে আপলোড হয়েছে, কোনো ধরনের ইরর শো হচ্ছে না। দ্যাটস মিন আমরা প্রপারভাবে আইকনটা ডিজাইন করতে পেরেছি। ঠিক সেমভাবে আইকনগুলো আপনি আপলোড করার পর এখানে অবশ্যই একটা টাইটেল দিতে হবে, আপনি যে রিলেটেড আইকন ক্রিয়েট করবেন সেই রিলেটেড একটা টাইটেল এখানে দিয়ে দিবেন। যেমন আমি এখানে লাভ আইকন দিয়ে জাস্ট এরো অপশনে ক্লিক করব, এরো অপশনে ক্লিক করার পর ঠিক সেম ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন বা এরকম অপশন আপনি দেখতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন অ্যান্ড হচ্ছে পাবলিক ডোমেন, তো পাবলিক ডোমেন যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার আইকন যদি ডাউনলোড হয় তাহলে আপনার কোনো ধরনের আর্নিং হবে না, কারণ সম্পূর্ণ ফ্রিতে আপনি এটাকে ডেডিকেটেড করছেন। বাট আমরা যেহেতু আইকন ডিজাইন করে আর্নিং করতে যাচ্ছি, অবশ্যই ক্রিয়েটিভ কমন এইটা সিলেক্ট করে দিব এবং অবশ্যই আপনার আইকন রিলেটেড 5টা ট্যাগ এখানে ব্যবহার করতে হবে। তো 5টা ট্যাগ আমি দিয়ে দিচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখানে 5টা ট্যাগ দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন এবং সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন চিয়ার্স, উই জাস্ট নিড টু টেক এ লুক অ্যাট ইউর আইকনস বিফোর দে আর অ্যাপ্রুভ। এবং আমি যদি ভিউ ইউর আপলোড এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আপনার আইকনটা কিন্তু বর্তমানে পেন্ডিং রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন আইকনগুলো ঠিক সেমভাবে পেন্ডিংয়ে থাকবে। তো নর্মালি 1 থেকে 7 দিন সময় লাগতে পারে অথবা তার চেয়েও বেশি সময় লাগতে পারে, বাট অবশ্যই আপনি এখানে প্রতিনিয়ত আইকন ডিজাইন করে আপলোড করবেন, কারণ এখান থেকে হিউজ একটা আর্নিং করার অপরচুনিটি রয়েছে, প্যাসিভ ইনকাম আপনি জেনারেট করতে পারবেন এবং প্রথম অবস্থায় আপনি সর্বোচ্চ 40টা আইকন এখানে আপলোড করতে পারবেন। দেন 40টা আইকন যদি সম্পূর্ণভাবে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি সেকেন্ড লেভেলে চলে যাবেন এবং সেকেন্ড লেভেলে যাওয়ার পর আপনি আরও বেশি পরিমাণ আইকন এখানে আপলোড করতে পারবেন এবং বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি দ্য নাউন প্রজেক্ট থেকে $25 হলেই উইথড্র দিতে পারবেন। এই বিষয়ে অবশ্যই আমার ভিডিও আসবে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেন হচ্ছে দ্য নাউন প্রজেক্টে আমরা কেন মূলত সম্পূর্ণ ব্ল্যাক হিসাবে আপলোড করি এই বিষয়টা বোঝানোর জন্য আমি নতুন একটা অ্যাকাউন্টে চলে আসলাম। দেন এখান থেকে যে কোনো একটা আইকন যদি আমি ওপেন করি তাহলে বিষয়টা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যদি আইকন কালারে ক্লিক করেন এবং যে কোনো কালার সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই জন্যই মূলত আমাদের দ্য নাউন প্রজেক্টে সম্পূর্ণ ব্ল্যাক আকারে আইকনগুলো আপলোড করতে হয় যাতে করে ভিজিটররা যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারে, আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনি প্রতিনিয়ত নির্দিষ্ট সময় নিয়ে দ্য নাউন প্রজেক্টে কাজ করেন, হিউজ একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এবং দ্য নাউন প্রজেক্ট সম্পর্কে বা ফাইল আপলোড নেওয়া সম্পর্কে আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করেছি। ইভেন আপনাদের যদি কোনো সমস্যা হয় অথবা কোথাও বুঝতে সমস্যা হচ্ছে ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।